ইমরান 3 নম্বর সূরার 161 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো চুরি করার অশুভ পরিণতি, কঠিন শাস্তি ও ভয়াবহ বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এবং কোন নবীর জন্য এটি সঙ্গত নয় যে কোনো কিছু আত্মসাৎ করবে, এবং যে ব্যক্তি কিছু আত্মসাৎ করবে সে যা আত্মসাৎ করেছিল কিয়ামতের দিন তা নিয়ে আসবে। এরপর প্রত্যেক ব্যক্তিকে সে যা অর্জন করেছে তা তার প্রতিফল পুরোপুরি দেয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এ আয়াতে আল্লাহ প্রথমে বললেন ওমা কানালি নাবিয়ি নাইয়া গুল্লা, কোন নবীর জন্য এটি সঙ্গত নয় যে কোনো কিছু আত্মসাৎ করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক দূরের কথা, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সাধারণ কোন নবীও এ কাজ কি করবে না, এটা তাদের জন্য এটা সঙ্গত নয়, এটা অশোভনীয় তাদের জন্য, এটা এই কাজ নবীদের দ্বারা হয় না। আল্লাহ তাদেরকে নবী হিসাবে চয়েস করেন তাদের স্বভাব চরিত্র এর ঊর্ধ্বে, বলেন সুবহানাল্লাহ। তবে যেই এই কোন কিছু কি করবেন, আত্মসাৎ করবেন, তার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আল্লাহ বলেন ওয়ামাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, এবং যে ব্যক্তি কিছু আত্মসাৎ করবে সে যা আত্মসাৎ করেছিল কিয়ামতের দিন তা নিয়ে আসবে। কিয়ামতের দিন এগুলো নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, যে যা চুরি করছে, ডাকাতি করছে, যে যা চিন্তাই করছে, যে যা আত্মসাৎ করছে, যা মানুষের হক মাই দেখাইছে, এই সবগুলা সবগুলা কিয়ামতের দিন নিয়েই আল্লাহর দরবারে যেতে হবে। তখন তো একটা হলো হাশরের মাঠের কঠিন বিপদের সেই সম্মুখীন হওয়া, আর একটা হলো এই দেনা পাওনা লইয়া আর এক যায় ঝামেলা করা, যেসব মালগুলা নিয়ে গেছে এটার বহন করতেও তো একটা কষ্ট আছে, এই কষ্ট আর একটা অতিরিক্ত কষ্ট তার উপরে সেদিন বর্তাবে। আল্লাহ বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেককে মানে প্রত্যেক ব্যক্তিকে সে যা অর্জন করেছে তা তার প্রতিফল পুরোপুরি দেয়া হবে, যেমন কর্ম তেমন ফল। আকামের মাত্রা, খারাপ কাজের মাত্রা যার যত বেশি হবে তার শাস্তি তত বেশি হবে, পাপ করছে কম শাস্তি হবে কম, যতটুক নামবে ততটুক বিজবে, যেমন কর্ম তেমন ফল। তবে আল্লাহ বলে দেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আপনারা যদি কারো অপরাধের শাস্তি দিতে বলি, যে পরিমাণ অপরাধ করছে তার চাইতে শাস্তি দিবেন বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে এরকম কিছু হবে না, অন্যায় অনুপাতে কি হবে শাস্তি হবে, একটু বেশি দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। তাহলে যে পরিমাণ অপরাধ সেই অপরাধ অনুযায়ী তাকে কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। অহুম লা ইউজলামুন, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আয়াতের সংক্ষিপ্ত অর্থ আপনারা বুঝতে পারলেন, এই আয়াতটা কখন অবতীর্ণ হলো, কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হলো সেটা জানতে পারলে আরও সহজ করে বুঝতে পারবেন বিষয়টা। এই আয়াতটা বদরের দিনে বদরের গনিমতের যুদ্ধলব্ধ সম্পদের মধ্য হতে একটি লাল চাদর পাওয়া যাচ্ছিল না, তখন এক ব্যক্তি বলেছিল হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়েছেন,
এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা খেয়ানতকারীদের হুঁশিয়ারি উচ্চারণ করে আয়াতটি অবতীর্ণ করেন। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসের দ্বারা আমরা এর শানে নজুল জানতে পারলাম যে বদরের যুদ্ধে যুদ্ধলব্ধ যে মাল থাকে ওটাকে মালে গনিমত বলা হয়। তো সব মাল একত্রিত করার পরে যখন বণ্টন করতে যাবেন তখন দেখা যায় ওখান থেকে একটা লাল রঙের একটা চাদর পাওয়া যাচ্ছে না। তো মুসলমানের ভিতরে সকলে তো আবার সমান বুদ্ধি রাখে না, কেউ আছে না সরল মন আর সহজ বুদ্ধি। তো মনে করলো যেহেতু এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ন্ত্রণ করেন তার অধীনে, হয়তো তিনি এটা সরাইয়া রাখছেন, গোপন করিয়া রাখছেন, আড়াল করিয়া রাখছেন। কিন্তু গোপন করিয়া রাখা এর মিনিং হয় কি? আত্মসাৎ করা, চুরি করা, আমানতের খেয়ানত করা। তো এই কথাটা তো সরল মনে বলল, কথাটা তো আর ছোট রয় নাই, কথাটা তো কার উপরে যাইয়া বর্তাইছে, বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন ন্যায় ও ইনসাফের যিনি প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠাতা তার উপরেই কি এই কথাটা যাইয়া তার উপরেই বর্তাইছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ক্লিয়ার করিয়া দিয়ে বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, এবং কোন নবীর জন্য এটি সঙ্গত নয় যে কোন কিছু আত্মসাৎ করবে। এখন এই কথাটা কে বলল? যদি মুনাফিকে বইলা থাকে তাহলে তো আর আশ্চর্যের কিছু নাই, মুনাফিকেরা তো এমন কথা বলতেই কি পারে। তো এখানে শব্দ আসছে আইয়াগুল্লা, তো আইয়াগুল্লা মানে বলুন শব্দটার থেকেই মানে এই আইয়াগুল্লা শব্দটা উৎপত্তি। তো গুলুলের অর্থ হলো খেয়ানত করা, গনিমতের মাল চুরি করা, কোনো বস্তু গোপন করা, আত্মসাৎ করা, অসম বণ্টন করা, একটা রেখে দিয়ে আর বাকিগুলা বণ্টন করলে এটা কি সম বণ্টন না অসম বণ্টন? অসম বণ্টন করা, অবিচার করা, কারো প্রতি কি করা অন্যায় করা। পাবে 10 টাকা দিলেন 9 টাকা, এটা কি বিচার সঠিক হলো না অবিচার হলো? তাহলে এইটা হলো গুলুল। তাহলে এখানে আল্লাহ বলেন ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, কোন নবীর জন্য এই কাজটা কি খেয়ানত করা, গনিমতের মাল চুরি করা, বা এই লাল চাদরটা গোপন করা, বা কোনো কিছু গোপন করা, বা কোনো কিছু আত্মসাৎ করা, বা অসম বণ্টন করা, বা কারো প্রতি অবিচার করা, এটা নবীর কিনা? এটা কোনো মানে আত্মসাৎ করাটা কোন নবীর জন্য কিনা সঙ্গত নয়, এটা ধৃষ্টতা। এই জাতীয় কথা বলা কি নবীর প্রতি কি করা? ধৃষ্টতা প্রদর্শন করা। তো গুলুলের অন্য অর্থ সরকারি সম্পত্তি থেকে কোনো কিছু গোপন করা, গনিমতের মাল এটা তো একক মালিক না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একক মালিক না, যাদেরকে নিয়ে যুদ্ধ করতে গেছেন সকল সৈনিকেরাই তো এটা কি মালিক। তাহলে গনিমতের মাল থেকে আপনি বুঝতে পারেন যে সরকারি যে সম্পত্তি আছে, সরকারি যে সম্পদ আছে, এগুলার মালিক কি সরকার না জনগণ? তো যেমন সকল সৈনিকেরা মালিক মালে গনিমতের, ঠিক দেশের সকল সম্পদের মালিককে জনগণ। তাহলে গুলুলের অন্য অর্থ সরকারি সম্পত্তি থেকে কোনো কিছু গোপন করা, গনিমতের মালও সরকারি সম্পদ, সুতরাং তা থেকে চুরি করা মহাপাপ। কিয়ামতের দিন সেজন্য কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে। তাহলে চুরি করলে এটার শাস্তি মানে খুব কঠিন হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন। কি বললেন? অমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কোন কিছু লুকাইয়া রাখলে চুরি করলে ওই চুরিকৃত মালটা নিয়েই হাসরের মাঠে উঠতে হবে। সুম্মা তুয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তারপর তাকে এই প্রত্যেক কর্মের এই যত খারাপ কাজ যে পরিমাণ করছে এর প্রতিফল তাকে দেওয়া হবে, তার প্রতি কি করা হবে না জুলুম করা হবে না। তো এখানে বদরের এই গনিমতের মাল বণ্টনের পূর্বে যে কথাটা বলল যে হয়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করেছে আত্মসাৎ
করেছে এই কথাটা একেবারেই কি ভুল কারণ নবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে যে নবীগণ হলেন যাবতীয় পাপ থেকে কি মুক্ত নিষ্পাপ মাসুম বেগুনাহ কোন নবী সম্পর্কে এমন ধারণা করা যে তিনি এমন পাপ কাজ করে থাকবেন একান্তই অনর্থক দৃষ্টতা কারণ নবীগণ যাবতীয় পাপ থেকে কি মুক্ত বলেন সুবহানাল্লাহ নিষ্পাপ নবীগণ কি নিষ্পাপ তাদের স্বভাব চরিত্র আমাদের আদর্শ যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নবী হওয়ার আগেও তো মানুষ আল আমিন বলে ঘোষণা করেছিল এবং তার কাছেই তো মানুষ আমানত রাখত এবং যখন খোলা তরবারি নিয়ে ঘরে চারিদিকে ঘেরাও করেছিল হত্যা করার উদ্দেশ্যে সেই রাতে আধারে তো সকলের মাল নিয়ে তিনি মক্কা ছেড়ে মদিনায় যান নাই বরং প্রত্যেকের মাল নিজ নিজ মানে প্রত্যেকের মাল তাদের হস্তগত করানোর জন্য এই দায়িত্ব দিয়ে গেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি আমার বিছনায় শুয়ে থাকো যাদের এই মাল আমার কাছে রেখেছিল আমি তোমাকে মধ্যস্থতা বানিয়ে রাখলাম তুমি আমার পক্ষ হইয়া এই মালগুলা যার যার মাল তার তার কাছে দিয়া তারপর তুমি হিজরত করে মদিনায় আসবে বলেন সুবহানাল্লাহ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছিল কেমন সুচরিত্রের অধিকারী তিনি যে যিনি তাকে হত্যা করতে এসেছেন তাদের গচ্ছিত সম্পদ নিয়েও তিনি রাতের আধারে পলান নাই সেই মালটা তার হাতে পুষাই দেওয়ার জন্য নিজের পক্ষ হইয়া মানে পক্ষ রেখে গেলেন কাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহলে গনিমতের মাল চুরি করা কিংবা তাতে খেয়ানত করা বা সরকারি সম্পদ থেকে কোনো কিছু আত্মসাৎ করা সাধারণ চুরি অথবা খেয়ানত অপেক্ষা বেশি পাপের কাজ কোন ব্যক্তি বিশেষের মাল চুরি করা আর জনসাধারণের মাল চুরি করা এক না কারণ এই সম্পদের সাথে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার সংযুক্ত থাকে কাজেই যে লোক এতে চুরি করবে সে চুরি করবে শত সহস্র লোকের সম্পদ যেমন গনিমতের মালের সাথে গোটা ইসলামী সেনাবাহিনীর অধিকার সংযুক্ত থাকে গনিমতের মালের সাথে যেমন যারা যারা জিহাদ করতে গেছেন যে সব সৈনিকেরা সবারই কি আছে এর সাথে সংযুক্ত আছে এই মালের সাথে ঠিক দেশের কোন সম্পদ যদি কেউ সরকারি সম্পদ চুরি করে ওই সম্পদের অধিকার সরকার নয় গোটা দেশের কি জনগণ তো সুতরাং যদি কখনো কোনো সময় তার মনে তা সংশোধন করার খেয়াল হয় তখন সবাইকে তাদের অধিকার প্রত্যর্পণ করা কিংবা সবার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়া একান্তই দুরূহ কষ্টসাধ্য ব্যাপার যা একেবারেই সম্ভব বলা মানে অসম্ভব বলা যায় আপনি পারবেন তখন সকল বাংলাদেশের সকল মানুষ কত মানুষ তো মারাও যাবে এই সবার কাছ থেকে মাপ চাইতে তাহলে আপনি রাষ্ট্রীয় সম্পদ সরকারি সম্পদ কিভাবে আত্মসাৎ করেন কার কাছ থেকে মাপ চাইবেন তাহলে আপনি ভালো হতে চাইলে অত ভালো হতে পারবেন না এরকম হাদিসে আসছে কিছু মানে মাল গনিমত বন্টনের পরে এক সাহাবী সে কিছু পশম রেখেছিল ওইটা নিয়ে আল্লাহ রসুলের দরবারে গেছে আল্লাহ রসুল বলেন আগে আনো নাই কেন এখন আমি কার ভিতরে এটা বন্টন করব যাও এটা নিয়ে চলে যাও এটা নিয়েই তুমি হাশরের মাঠে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রসুলও কিন্তু ছাড়েন নাই যে না তুমি যেহেতু চুরি করছো আল্লাহ বলছে যে যা চুরি করবে সে ওইটা নিয়ে হাশরের মাঠে উঠবে তুমি যেহেতু ওই ফসলটা আগে থেকে নিয়ে রাখছো তো একটা একটা চুরি আগে আনো নাই আমি বন্টন করতে পারি নাই এখন আমি কিভাবে বন্টন করি যাও এই মাল নিয়ে আবার কিয়ামতের দিন তুমি আল্লাহর দরবারে আইসো তখন আমাকে ডাক দিয়া সুপারিশ করতে চাইলো আমি সুপারিশ তোমার জন্য করব না মনে রাখা আবশ্যক যে মসজিদ মাদ্রাসা এবং ওয়াকফের মালের অবস্থাও একই রকম যাতে হাজার হাজার মুসলিমের চাঁদা বা দান অন্তর্ভুক্ত ক্ষমা ও যদি করতে হয় তবে কার কাছ থেকে ক্ষমা করাবেন ইমাম সাহেবের কাছ থেকে মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে মসজিদ কমিটির কাছ থেকে কার কাছ থেকে ক্ষমা চাইবেন এরা কি মালিক আপনি দান বক্সায় টাকা দিলেন টাকার মালিক কি ইমাম সাহেব না মসজিদ কমিটির সভাপতি এটা জনগণের তাহলে আপনি মসজিদের দান বক্সা থেকে যদি টাকা মারেন বা আপনি মসজিদের কোনো কিছু আত্মসাৎ করেন এটা কে ক্ষমা করবে আপনাকে কেউ ক্ষমা
করতে পারবে না কেউ ক্ষমা করলে ক্ষমা হবে না সকলের কাছে ক্ষমা চাইতে হবে সকলকে আপনি পাবেন কোথায় যাই হোক সরকারি কর্মচারীদের প্রাপ্ত হাদিয়া বা উপটকন গলুলের শামিল মুসনাদে আহমদের হাদিস আত্মসাৎ করা আমানতের খেয়ানত করা গোপন করার অন্তর্ভুক্ত আপনি যে সরকারি চাকরি করেন ডাক্তার আপনাকে যে বিভিন্ন কোম্পানি ফ্রিজ ট্রিজ আবি জাবি দেয় এগুলার আপনি হাদিয়া মনে করেন এরা হাদিয়া না এগুলো গলুল চুরি করার অন্তর্ভুক্ত আত্মসাৎ করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে সাদাকা যাকাত আদায়ের জন্য নিযুক্ত করলেন তিনি আদায় করে আসা যা সাদাকা দান করেন সেটা তিনি উপস্থাপন করে বললেন এটা হলো সরকারি মাল আর ব্যক্তিগতভাবে আমাকে এগুলো হাদিয়া দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে কেন তার পিতামাতার ঘরে বসে দেখে না তার জন্য হাদিয়া আসে কিনা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস তোমাকে আমি ওখানে পাঠাইছি বিদায় না তোমারে মানুষ তুমি বলতেছো দাবি করতেছো হাদিয়া দিছে আচ্ছা তুমি কেমন বাপের ভোলা ঘরে বসে থাকো তো দেখি কে তোমাকে হাদিয়া দেয় তুমি কোন ধরনের ডাক্তার হইছো তোমাকে কোন কোম্পানি নিয়ে ফিরিস তোমার বাসায় ঢুকাইয়া দেয় তুমি যদি সরকারি ভাবে বা কোন কিছুতে চাকরি না করো তাহলে কি বোঝা গেল এগুলাও কি আত্মসাতের শামিল তাহলে বুঝতে পারলেন খেয়ানতকারী পাপিষ্টকে আল্লাহ পছন্দ করেন না ভালো বাসেন না আল্লাহ এই মর্মে সূরা নিসা 4 নম্বর সূরার 107 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান নাসিমা আল্লাহ পছন্দ করেন না তাকে যে বিশ্বাসঘাতক পাপী হয় খেয়ানতকারী আত্মসাৎকারী চোর পাপিষ্টকে আল্লাহ ভালোবাসেন না যে চুরি করবে তারে আল্লাহ কি ভালোবাসে না সমাজে ভালোবাসে চোরে কেউ ভালোবাসে তো সমাজের লোকেরাও ভালোবাসে না আল্লাহও ভালোবাসে না আল্লাহ মর্মে আরো বলেন সূরা আনফাল 8 নম্বর সূরার 58 নম্বর আয়াতে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন নিশ্চয় আল্লাহ খেয়ানতকারীদেরকে ভালোবাসেন না কারে কে ভালো মানে কাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না এই মর্মে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে মানে কাদেরকে আল্লাহ তাআলা কি করেন না ভালোবাসেন না আজকের আলোচনা হলো এই এদের ওগুলার ভিতর থেকে একটা যারা চোর যারা আত্মসাৎকারী যারা খেয়ানতকারী যারা আমানতের মানে বক্ষক তাদের মানে কি তাদের প্রসঙ্গ হলো আজকে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন না ভালোবাসেন না আল্লাহ ধোঁকাবাজ প্রতারক চোরদেরকে কি করেন না পছন্দ করেন না হাশরের ময়দানে যেখানে সমগ্র সৃষ্টি সমবেত হবে সবার সামনে তাকে সেখানে এমন ভাবে লাঞ্ছিত করা হবে যে চুরি করা বস্তু সামগ্রী তার কাঁধে চাপানো থাকবে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এখন মনে করেন চুরি করছে একটা উট এই উটটা ওর কাঁধের উপরে চাপাইয়া দিবে এখন আর কষ্ট বাড়বে না কমবে আর ওই যে উটটা আর কাঁধে চাপাইয়া দেওয়া হলো সব মানুষ দেখবে না কিনা লজ্জা পাবে শরম পাবে সেদিনের সে অবস্থা এখন তো চুরি করতেছে গোপনে তখন সব মানুষের সামনে ওই মালটা প্রকাশ করা হবে কারো কাঁধে একটি উট চাপানো অবস্থায় থাকবে কেউ ছাগল নিয়ে উপস্থিত হবে ছাগল ব্যা ব্যা করতে থাকবে আবার কেউ নেবে ঘোড়া কেউ নেবে চামড়া এমন কি হাদিসের মাধ্যমে পাওয়া যায় যে একটা কোরআন শরীফও নাকি এরকম এক সাহাবী লুকাইয়া রাখছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও এই কোরআন শরীফটা বিক্রি করে গরিবের মাঝে দান করে দাও আর তুমি এই কি কোরআন শরীফ নিয়ে কাল হাশরের মাঠে আসো তার মানে কি উত্তম আত্মসাৎ কোরআন শরীফ লুকাইয়া রাখছে এইটাও আল্লাহর নবী বলতে আছেন যে এইটা নিয়ে তোমাকে হাশরের মাঠে উঠতে হবে সেখানে জুতা চুরির কোনো কথা বলার দরকার পড়ে না যেখানে কোরআন শরীফ চুরি করলেও কি করতে হবে হাশরের মাঠে কোরআন শরীফ নিয়েই কি উঠতে হবে ওইটা তখন তার জন্য নাজাত হবে না আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা কোরআন সপক্ষে দলিল হবে না হলে বিপক্ষে চলে যাবে চুরি করলে কি আর সপক্ষে যাবে তখন কোন পক্ষে যাবে বিপক্ষেই যাবে তো যাই হোক যাদের সাথে এসব ঘটনা ঘটবে
তারা কামনা করবে যে আমাদিগকে জাহান্নামে পাঠিয়ে দেয়া হোক তবু যেন এ ধরনের লাঞ্ছনা গঞ্জনা থেকে যে বেঁচে যায় তার মানে হাশরের মাঠে সমবেত সকল মানুষের সামনে দুনিয়ার বুকে থেকে যে যা চুরি করেছে এই সব মাল নিয়ে যখন উপস্থিত হবে তখন সকল মানুষের সামনে লজ্জা পেয়ে একটা মানে তখন চিন্তা করবে যে আল্লাহ এই লজ্জার চাইতে আমারে ধরে নিয়ে জাহান্নামে পৌঁছায় দাও আমার আর হাশরের মাঠে থাকতে ভালো লাগছে না জাহান্নাম কি আরো আরামের জায়গা না আরো কঠিন কিন্তু এই মুহূর্তে তার কাছে মনে হবে হাশরের মাঠের শাস্তি দেই সবচাইতে কি কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি লজ্জাস্কর শাস্তি কারণ বন্ধু বন্ধুর দোকানে বসা বন্ধুর মাল চুরি করে ফেলছে দোকানে সেলসম্যান ম্যানেজার রাখছে এখন বিশ্বস্ত লোক হিসাবে রাখছে সে কি করছে এটা চুরি করতেছে আত্মসাৎ করতেছে আমানতের খেয়ানত করতেছে এখন তো সে জানে না কিন্তু হাশরের মাঠে যখন বন্ধুর সামনে এগুলো নিয়ে যাবে তখন লজ্জা পাবে না তাহলে অবশ্যই কি পাবে লজ্জা পাবে আত্মসাৎ করলে জাহান্নাম ছাড়াও হাশরের ময়দানে রয়েছে চরম লাঞ্ছনা তদুপরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত থেকে বঞ্চিত হওয়ার পূর্ণ সম্ভাবনা বলেন নাউযুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলবে ইয়া মুহাম্মদ কিন্তু আল্লাহর রাসূল ওদিক ফিরে হইবেন না বলবেন যে না তোমার ব্যাপারে আমি কোনো সুপারিশ করব না কারণ তোমার ব্যাপারে যা হয় তা আমি দুনিয়াতে থেকেই বলে এসেছি চোরের কোনো সুপারিশ নাই আল্লাহর নবীর পক্ষ থেকে তাহলে চুরি করা কত বড় ভয়ানক অপরাধ বা কত বড় মারাত্মক অশুভ পাপ এটা আপনারা বুঝতে পারলেন যে হাশরের মাঠে আল্লাহর নবী যিনি পিতার চাইতেও বেশি দয়ালু তিনিও কি করবেন না তার জন্য সুপারিশ করবেন না চুরির কঠিন পরিণতি ও ভয়াবহ বিপদ সম্পর্কে আজকের আলোচনার বিষয়বস্তুটা কি চুরির কঠিন পরিণতি ও ভয়াবহ বিপদ এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মায়দা 5 নম্বর সূরার 38 নম্বর আয়াতে বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসেবে আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি আল্লাহ পরাক্রান্ত জ্ঞানময় পবিত্র কোরআনে এই শাস্তি উল্লেখ করা হয়েছে যারা চুরি করবে সে নারী হোক পুরুষ হোক যেই হোক তার কি করা হবে হাত কাটা হবে এই যে শাস্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত একে বলা হয় হদ একে কি বলা হয় হদ আরবি পরিভাষা কি বলে হদ হদ হ আর দল লাগালে কি হয় হা আর দাল হদ তে হদ হলো কি শাস্তি কিন্তু এই শাস্তিটা কার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর একটা হলো তাহযিরুন নাস মানুষকে ভয় প্রদর্শন করা সেটা যে কোনো কাজ করতে পারবেন কিন্তু হদের কোনো হ্রাস কম বাড়তি কিছু করতে পারবেন না আল্লাহ কর্তৃক যা নির্ধারিত তাই করতে হবে কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন না তো পবিত্র কোরআনে পাঁচটি অপরাধের শাস্তি ছাড়া সব অপরাধের সাজা বিচারকের বিবেচনাধীন তিনি অপরাধ অপরাধী এবং পরিবেশের প্রতি লক্ষ্য রেখে যেরূপ ও যতটুকু শাস্তি উপযুক্ত মনে করেন দিবেন এই স্বাধীনতা ইসলাম বিচারককে দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এটাকে বলা হয় তাহযিরুন নাস এটা কিন্তু হদ নয় হদ কমানোর ক্ষমতা কোনো বিচারকের না এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নাই একবার আপনার কুরাইশের একটা উপগোত্র বনু মাখজুম এই বনু মাখজুমের এক মহিলা তার নাম ফাতেমা সে চুরি করেছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই হিসাবে সকলে মিলে চিন্তা করলো আমাদের বংশের লজ্জা হবে যদি তার হাত কাটে এখন কি করা যায় আল্লাহ রসুলের কাছে কাকে পাঠাইলে সুপারিশ কইরা একটু শাস্তিটা অন্যভাবে দিবে হাতটা কাটবে না তখন আল্লাহ রসুল কাকে বেশি ভালোবাসে তা দেখা গেল যে জায়েদের এক ছেলে ওসামা তাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসেন ওসামা শরণাপন্ন হইয়া বলল যে তুমি একটু আল্লাহ রসুলকে বুঝাইয়া বলো যে শাস্তি যা দেয় দিব কিন্তু হাতটা যেন না কাটে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সুপারিশ নিয়ে গেল আল্লাহ রসুল বললেন
যে আল্লাহর বিধানের পরিবর্তন করার ক্ষমতা তো আমার নাই, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তার ওই হাত কাটাই আমার বিধান, বলেন সুবহানাল্লাহ। তাহলে শরীয়তের যা হদ নির্ধারিত এটা কম বেশি করার ক্ষমতা আল্লাহর নবীর কি নাই? শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় কি হদ, যা আল্লাহ নির্ধারিত করেছেন। এই এরকম বিধান আছে পাঁচটি, কয়টি? চোরের শাস্তি অপরাধের প্রসঙ্গে জানতে পারলেন, আবার আরেকটা বিষয়ে অতিরিক্ত জানতে পারলেন যে ইসলামে পুরো কোরআনে আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তি আছে কয়টা? পাঁচটা। নম্বর ওয়ান, এক নম্বর ডাকাতির হদ বা শাস্তি, ডাইন হাত বা বাম পা কর্তন করা, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দুই, চুরির শাস্তি ডাইন হাত গিট থেকে কর্তন করা, এরপরে গলায় ঝুলাইয়া দেওয়া হাদিসের মাধ্যমে, ডাইন হাতের এই ছোট অংশটা কেটে কবজিটা পর্যন্ত কেটে কি করে দেওয়া? গলায় ঝুলাইয়া দেওয়া। পরে যদি আর একবার চুরি করে তা হাদিসে আসছে যে ওর বাম হাতও কাটে দাও, ওইটা কিন্তু হদ না। হদ কোনটা? ডাইন হাতের কবজি। ডাইন হাতের কবজি কাইটা গলায় ঝুলাইয়া দিলে আর দেশে দেশে ঘুরাইলে অন্য চোরেরা কইব দরকার না এই দুই চার পয়সা চুরি করে আমার জীবনের জন্য হাতটা খুয়ানোর, তাহলে এতে করে আর চুরি বন্ধ হবে না বাড়বে? ইসলামী হুকুমতের আইন চালু হলে অটোমেটিক অপরাধ সমাজ থেকে দূরীভূত হবেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ইসলাম জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, মানুষের সব কিছুর নিরাপত্তা, মানবতার ধর্ম হলো ইসলাম, কোনো অন্যায় কোনো কিছু করেন না ইসলাম। তিন নম্বর, ব্যভিচারের শাস্তি কোনো মানে কোনো কোনো অবস্থায় একশত বেত্রাঘাত, যদি ব্যভিচার জেনা অবিবাহিত ছেলে মেয়ে করে তাহলে তার শাস্তি কি? একশো বেত্রাঘাত। কোনো কোনো অবস্থায় প্রস্তর নিক্ষেপে হত্যা করা, এই আয়াতটা রহিত হুকুম বলবৎ, আয়াতের আয়াতটা নাই কোরআনে, কিন্তু ওই আয়াতটা নাজেল হয়েছিল পরবর্তীতে ওই আয়াত রহিত হয়ে গেছে, কিন্তু হুকুমটা কি রয়েছে? বলবৎ রয়েছে। আবার এটাও বলি, আইন কানুন যা কিছু বলি এগুলা প্রয়োগ করবেন আপনি সমাজের ইমাম সাহেব, মাতবার না প্রশাসন? আইন হাতে নেওয়া যাবে না, আইন প্রশাসক যিনি তারাই কি করবেন এই আইন বাস্তবায়ন করবেন। হাদিসে আসছে খারাপ কাজ দেখলে হাত দিয়া প্রতিহত করো, মুখ দিয়া বাধা দাও মানে নিষেধ করো, হাত দিয়ে আর মনে মনে ঘৃণা করো। তা এখানে হাদিসে তিন মানুষ, গোটা মানুষ জাতিকে তিনটা ভাগে বিভক্ত করছেন, যারা প্রশাসনিক কর্মকর্তা তারা হাত দিয়ে বাধা দিবে, যারা আলেম ওলামা তারা মুখ দিয়া নিষেধ করবে, যারা সাধারণ পাবলিক তারা মন থেকে কি করবে? ঘৃণা করবে। চার নম্বর, যাদের জন্য হদ বল মানে চালু করেছেন, ব্যভিচারের মিথ্যা অপবাদ আরোপের শাস্তি আশিটি বেত্রাঘাত। যদি কেউ কোনো নারীর প্রতি অপবাদ দেয় যে সে ব্যভিচার করছে, আসলে সে করে নাই, তাহলে তার জন্য আশিটা বেত্রাঘাত। কে কে খাবে যে ব্যভিচারের অপবাদ দিছে সে? পাঁচ নম্বর, মদ্যপানের শাস্তি, মদ নেশা যদি করে সাহাবিদের ঐক্যমতে আশিটি বেত্রাঘাত নির্ধারিত হয়েছে। অন্যের মাল সংরক্ষিত স্থান থেকে বিনা অনুমতিতে গোপনে নিয়ে যাওয়াকেই সাধারণ পরিভাষায় কি বলা হয়? চুরি বলা হয়। তাহলে চুরি কিন্তু সংরক্ষিত জায়গা থেকে নিতে হবে, আপনি যত্রে তত্রে ফেলাইয়া রাখলেন, এত টাকা খরচ করে দান মানে এই জুতার বক্স তৈরি করা হলো, আপনি সংরক্ষিত স্থানে রাখলেন না, চুরি হয়ে গেলে এটাকে চুরি বলা যাবে না। তাহলে আবার আপনার হাত থেকে বিনা অনুমতিতে অনুমতি নিয়ে গেলে সেটাও কি হবে না? চুরি হবে না। তারপরে গোপনে নিয়ে যাওয়া, প্রকাশ্যভাবে যদি টান দিয়ে মোবাইলটা নিয়ে যায় এটা তো ছিনতাইয়ের পরিভাষা, এটা তো চুরির পরিভাষা নয়। তাহলে চুরি এটা বুঝতে হবে যে এটা গোপনে নেয় এবং সংরক্ষিত জায়গা থেকে নেয় এবং বিনা অনুমতিতে নেয়। চুরি সামাজিক ব্যাধি, খুবই নিন্দনীয় কাজ, গর্হিত অপরাধ, সেজন্য শরিয়াত ফৌজদারি দণ্ডবিধি চালু করছেন কি? সেটা হাত কেটে দেওয়া। চুরি করা কত বড় অপরাধ, যার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? হাত কাটার বিধান রেখেছেন। চুরি করা এটা মহা অন্যায় এবং কবিরা গুনাহ, মহাপাপ। কবিরা গুনার ভিতর থেকে একটা কি?
চুরি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক কথাগুলোর উপর বায়াত নিয়েছিলেন ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কি জীবনে কি করেছিলেন মক্কা যে সব মহিলারা যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে কি করেছিলেন বায়াত গ্রহণ করেছিলেন এবং তাদেরকে কোন কথার উপরে বায়াত করেছেন যে কুফরি করবে না শিরিক করবে না চুরি করবে না ব্যভিচার করবে না অপবাদ দিবে না তার মানে কি শিরিক যেমন অপরাধ চুরি করাও কি অপরাধ চোরের ইবাদত কবুল হবে না কারণ মালটা কি হালাল না হারাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম বক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না চুরির মাল এটা হালাল রিজিক হতে পারে না এটা হারাম আল্লাহ কি কোরআনে হারাম খাইতে বলছেন না হালাল খাইতে বলছেন কুলু মিন তাইয়্যিবাত হালাল খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যারা চুরি করে খায় এরা কি হালাল খায় না হারাম খায় হকুল ইবাদ নষ্ট করা হচ্ছে কারণ এটা আল্লাহর হক নয় নামাজ পড়লেন না আল্লাহর হক কিন্তু চুরি করলেন কার হক নষ্ট করলেন বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক কি করবেন না maaf করবেন না এটা আপনার বান্দার কাছ থেকে maaf করাইয়া নিতে হবে হয়তো তার মাল তাকে ফেরত দিতে হবে এটা পারবেন না অথবা তার আপনার সওয়াব তাকে দিয়ে দিতে হবে সেটা থাকলে পারবেন যদি সওয়াবও না থাকে তাহলে পাওনাদারের গুনাহ আপনার উপরে চাপায় দেওয়া হবে এরপরে ফেরেশতা আপনাকে নিয়ে জাহান্নামে পৌঁছায় দেবে বলে নাউযুবিল্লাহ তাহলে চুরির যে ইনকাম এটা কি আমরা হালাল বলতে পারবো কখনো পারবো না আরে মুগদা বলেন না চুরির ইনকাম হালাল বলা যাবে এটা কি হারাম আর যারা চোর এরা কিন্তু একজন সন্ত্রাসী বলেন হুজুরে কি ওয়াজ করে এগুলা চোর আবার সন্ত্রাসী হয় কেমনে একে আরবিতে বলা হয় সন্ত্রাসীদের মুফসিদ আপনি জানেন না চোরের ভয়ে মানুষ কত কিছুই না করে রাতে ঘুমাইতে পারে না পথে ঘাটে চলতে পারে না তাহলে যার যার যে ত্রাসের কারণ হয় সেই তো কি সন্ত্রাস সন্ত্রাসী নাকি তাহলে চোর কি একটা বড় সন্ত্রাসী তাহলে এই চোরের কারণে আজ যত সব ব্যবস্থাপনা পুলিশ বলেন থানা বলেন ওসি বলেন দারোগা বলেন কোর্ট কাছারি বলেন মামলা বলেন যত রকমের মোকদ্দমা আছে যত মানুষের যত মানে সেফটি যত রকমের এই যে আলমিরা বলেন তালাশাবি বলেন কত কিছু করতে আছে কার ভয় চোরের ভয় এর বড় যদি কম যে চোর সন্ত্রাসী নয় তাহলে এর চেয়ে বড় সন্ত্রাসী আর কে হবে হাসারের মাঠে পাঁচটি প্রশ্নের প্রশ্নর উত্তর না দেওয়া পর্যন্ত পা নাড়াইতে পারবে না তার ভিতরে একটা প্রশ্ন যে তুমি কোন পথে আয় করেছো চুরি করে আয় করলে কি জবাব দিতে পারবে পারবে তাহলে চুরি কত বড় একটা অপরাধ যে ভাবে ইনকাম করলে হাসারের মাঠে ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে পা নাড়ানোর কোনো সুযোগ থাকবে না আর আপনার কোনো মা চায় না তার ছেলেকে চোর বলুক কোনো বাবা চায় না তার ছেলে সন্তানকে কি বলুক কেউ চোর বলুক তাহলে চোরের এটা সামাজিকভাবে এটা তাদের কি একটা অবমূল্যায়ন বা তাদের কোনো মূল্য নাই এবং তারা কি আপনার অবহেলিত ঘৃণিত সমাজে আপনার এই চোর গোষ্ঠী এদেরকে মানুষ গালি দেয় তুই চোর তার মানে কি এটা কোনো সম্মানসূচক শব্দ বা উপাধি নয় চোরের কারণে গোটা সমাজ সবাই অশান্তির ভিতরে আছে তাহলে চুরির মাল যদি কম যে দান করবেন তাহলে আপনি কি পেশাব করে উজু করবেন কোরআন শরীফে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উযুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক সলাত আদায় করার আগে উযু করতে হবে এখন উযু করবেন পানি দিয়া উযু কি পেশাব দিয়ে করলে হবে নাফাক দিয়া কি নাফাকি দূর করা যায় তাহলে এই চুরির মাল দান করলেও আপনি সওয়াব পাবেন না তাহলে আপনি কি করলেন যে কাজটা কইরা আপনি কি করলেন যে চোর যদি শহীদ হয় সেও জান্নাতে যাবে না হাদিসে আসছে এক সাহাবী এক কম্বল মানে আপনার একটা জামা চুরি করেছিল এটা বুখারী শরীফের হাদিস তো ওই লোকটা এক জেহাদে শহীদ হয়ে গেছে অন্যরা এসে বলতেছে হুজুর অমকে তো শহীদ হয়ে গেছে তো জান্নাতে চলে গেছে গা আল্লাহর নবী বলেন কি যে না সে চুরি করে আল্লাহর কসম খাইয়া বলতে আসি সে জাহান্নামী সে কি জাহান্নামী তাহলে আপনি চুরি করবেন ডাকাতি করবেন চিন্তাই করবেন অপকর্ম করবেন আর দুই একটা মিছিলের ভিতরে যে ফাল মারবেন আর পুলিশের গুলিতে শহীদ হয়ে যাবেন আর বলবেন যে আমি শহীদ হয়ে গেছি জীবনেও না আপনার সব কর্মের হিসাব
পাই পাই করে কি আল্লাহ নেবেন তাহলে সুরের মাল হারাম সুরের জান্নাতে যাওয়া কঠিন তার আমল আল্লাহর কাছে গৃহীত হবে না তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে সমাজে অসম্মানী আপনার নবীর শাফাত থেকে বঞ্চিত